জামায়াত শিবিরের সহিংসতাকে বাংলাদেশের বিরুদ্ধে একাত্তরের পরাজিত পাকিস্তান পন্থীদের পরিকল্পিত আগ্রাসন বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, সহিংসতা নিয়ে বিরোধী দলের নেতার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। ওবায়দুর রশিদের রিপোর্ট। জামাত শিবিরের সহিংসতা এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রেক্ষাপটে সেক্টর কমান্ডার্স ফোরামের এই সংবাদ সম্মেলন। বলা হয়, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা সংগঠিত হয়ে এখন একাত্তরের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে। তাদের মতে, জামাত শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেনি, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশকে মেনে নিতে পারেনি তারা। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একাত্তরের পরাজিত পাকিস্তান পন্থীদের পরিকল্পিত আগ্রাসন, সেক্টর কমান্ডার্স ফোরাম দেশের প্রধান বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যকে অপরিণামদর্শী এবং দায়িত্বজ্ঞানহীন উক্তি বলে মনে করে। সংখ্যালঘুদের ওপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সেক্টর কমান্ডার্স ফোরাম বলেছে, জামাত শিবিরের সবকিছু বন্ধ করেই বিচার করতে হবে। জামাতিরা এই অত্যাচার খুব বেশি দিন চালিয়ে নিতে পারবে না, কারণ এই দেশের মানুষ সেটা করতে দেবে না। শীঘ্রই এমন একটা সময় আসবে যখন জামাত নিজেদের জান বাঁচাবার জন্য পালিয়ে বেড়াবে। সেক্টর কমান্ডার্স ফোরামের মতে, যে সমাজে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকে না, সে সমাজ কখনো গণতান্ত্রিক হতে পারে না। আর হরতাল বা প্রতিবাদের নামে স্বাধীনতা বিরোধীরা যা করছে তা রাষ্ট্রেরও বিরোধিতা। যুদ্ধাপরাধীদের বিচার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।